হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম আপনারা দেখছেন আইসা সাউন্ড আইসা সাউন্ডের পক্ষ থেকে স্বাগতম আজকে ভিডিওর বিষয় হচ্ছে এলটি ট্রান্সফর্মার একটা এলটি ট্রান্সফর্মার কীভাবে একটা পিয়ানো একশো দশ এমপিল পা সাথে কানেক্ট করতে হয় এবং এবং তার সাথে একটা কানেক্ট করবো ইউনিট তো কীভাবে একটা এলটি ট্রান্সফর্মার একটা ইউনিটের সাথে পিয়ানো একশো দশ পিয়ানো একশো দশের সাথে আমরা আজকে কানেক্ট করে দেখাবো তোমার ভিডিও সাথে থাকুন এলটি ট্রান্সফর্মার বলতে এটা হলো এলটি ট্রান্সফর্মার অর্থাৎ লাইন ট্রান্সফর্মার তো লাইন ট্রান্সফর্মার কীভাবে কানেক্ট করতে হয় অ্যামফিল ফায়ার সাথে আজ আমি দেখাবো তোমার ভিডিও সাথে থাকুন এবং আমি সেটা শেষে টেস্টিং করে দেখাবো তো ফ্রেন্ড এখন আমি দেখাচ্ছি যে একটা লাইন ট্রান্সফর্মার কীভাবে কানেক্ট করতে হয় আমি একটু ঘুরে দেখাচ্ছি এখানে আছে ফোরমস এখানে ফোরমস কানেক্ট আছে কমন ফোরমস আটম ষোলমস এটা শুধু ডায়েট বাজবে ইউনিট থেকে তাহলে এলটি ট্রান্সফর্মার দিয়ে কীভাবে কানেকশন করতে হয় কিসের জন্য কানেকশন করতে হয় বা এটা কেনভাবে কানেকশান করবেন আর সে সম্পর্কে বলবো তো আমার ভিডিও সাথে থাকুন এখন আমি দেখাচ্ছি দেখুন এখানে আমি কানেক্ট নিয়েছি কমন এবং হান্ড্রেড ভোল এখানে হান্ড্রেড ভোল আছে হান্ড্রেড ভোল থেকে এখানে আমি কানেকশান নিয়ে কানেকশান করবো এলটি টি ট্রান্সফর্মারের ইনপুটে তো ফ্রেন্ড এখন আমি এটা দেখুন এখন এটা হলো কমন হান্ড্রেড ভোল গ্রিনটা হলো হান্ড্রেড ভোল হান্ড্রেড ভোল্টে কোথায় কানেকশান করব এটা হলো এলটি ট্রান্সফর্মার এলটি ট্রান্সফর্মারে ইন আছে অর্থাৎ এটা রেডটা হলো ইন এলটি ট্রান্সফর্মার আমি এই রেডটা হান্ড্রেড ভোল্ট কানেকশান করব এবং আরও কানেকশান করব কমনে কমন তো হান্ড্রেড ভোলে এলটি ট্রান্সফর্মারটা কানেকশন করে দিলাম এরপর এলটি থেকে আউটপুট নেব আউটপুট নিয়ে কোথায় কানেকশন করবো এখানে আউটপুট বের করা আছে আমার আটম সোলমস আমি একটা সোলমসের কানেকশান নিচ্ছি একটা কমন এবং একটা সোলমস এটা কোথায় কানেকশান করবো এরপর একটা ইউনিটি কানেকশান করবো কমনটা কমনে কানেকশান করবো কমন হলে ইউনিটি কমন ব্ল্যাক এখানে এখানে গায়ে ব্ল্যাক দেওয়া আছে তো ইউনিটি ব্ল্যাক দেবো ইউনিটি ব্ল্যাক দেবো তারপর তো ফ্রেন কানেক্ট করেছি কমনে কমন কানেকশান দিয়েছি এবং গ্রিনে এখানে ষোলো মাসে কানেকশান দিয়েছি আমি তো প্ল্যান্ড আমি সর্বপ্রথম বললাম যে একটা এল টি ট্রান্সফর্মার কীভাবে কানেকশান কোথায় এল টি এলটি ট্রান্সফর্মার কাজকে একটা ইউনিট যখন দূরে বাজানো হবে একশো ফুট দূরে একশো গজ দূরে তো সেখান থেকে ডায় বাজালে ইউনিট বাজবে না তো সেখানে সুতরাং এল টি ট্রান্সফর্মার লাগবে তো এল টি ট্রান্সফর্মার কীভাবে কানেকশন কোথায় আমি দেখালাম এখানে লাইন ইন দিয়েছি হান্ড্রেড ভোল হান্ড্রেড ভোল আমি এখানে নিয়েছি কোমনে কোমন এবং হান্ড্রেড ভোল সবুজটা হান্ড্রেড ভোল দেখুন এখানে সবুজটা আমি হান্ড্রেড ভোলে কমন করেছি হান্ড্রেড হলে কানেকশন করেছে এবং কোমনটা কোমনে দিয়েছি এরপর এখান এখানে টেপ মারবো তো তারপর এখান থেকে আমি একটা নিচে কোমন নিয়েছি আউটপুট এল ট্রান্সফর থেকে এবং ষোলোংসে সোলোমস দিয়েছি আমি এখন পাওয়ার দিয়েছি পাওয়ার দিয়ে এবার আমি টেস্টিং করে দেখাবো যে কি কীভাবে কানেকশন করেছি কীভাবে কানেকশন করেছি সেটা দেখালাম এরপর আমি টেস্টিং করে দেখাবো যেখানে কোন ধরনের সাউন্ড হতে পারে তো ফ্রেন্ড টেস্টিং করে দেখালাম যে একটা পিয়ানো একশো দশ থেকে আমি একটা ট্রান্সফর্মার কানেকশন করে দেখালাম এবং সেটা আমি টেস্টিং করে দেখালাম তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকের মতো আমার এখানে ভিডিও থ্যাংকস বাই বাই